অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করেছে ইতালির ভেনিসে বসবাসরত শরীয়তপুর নড়িয়া সখীপুরের প্রবাসীরা। আমাদের প্রতিনিধি এমদাদুল হক জানান, এতে সভাপতিত্ব করেন সালাউদ্দিন সর্দার নান্নু। অনুষ্ঠান পরিচালনা করেন ভেনিস আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম জমাদার খোকন। আলোচনার শুরুতে এক মিনিট নীরবতা পালন করে মরহুমের আত্মার শান্তির কামনা করা হয়। এরপর সবাই দোয়া ও মোনাজাতের মাধ্যমে মরহুমের পরকালীন কল্যাণ কামনা করেন। এ সভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন মরহুমের ছোট ছেলে ডক্টর আব্দুল খালেদ শওকত আলী। মাহফিলে ইতালির ভেনিস আওয়ামী লীগের নেতাকর্মী এবং শরীয়তপুর জেলার নড়িয়া সখীপুরের প্রবাসীরা শরিক হন।